বন্ধুরা স্বাগতম আমার নতুন ভিডিওতে। তো একটু আগে আপনারা যে স্মার্টফোনটি চার্জ হতে দেখলেন সেটি কিন্তু একটি পাওয়ার ব্যাঙ্ক দিয়ে হলো, আর সেটি কিন্তু আমি নিজ বাসাতেই বানিয়েছি। তো সেটি বানানোর জন্য আমি একটি পিভিসি শিট, আমি ব্যাটারি রাখে যে ব্যাটারি ঢুকাবো সেই ব্যাটারিটা আকারে কিন্তু আমি গরম দিয়ে বাকি নিয়েছি অর্থাৎ শেপে এনেছি। তো এখানে আমি দুটি শিট নিয়েছি, আর শিটে যেসব ফুটো লাগবে সেটি কিন্তু আমি করে নিয়েছি। আর শিটগুলো আমি এই যে ব্যাটারির মাপে যে পাইপটি আছে সেটির ওপরও নিজ ঢাকার জন্য কিন্তু নিয়েছে। আর এখানে নিয়েছে আমি একটি মোবাইলের ব্যাটারি। তো এখানে আপনারা আয়রন লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতে পারেন, তো এটি নিয়ে কিন্তু কোনো সমস্যা হবে না। তো আমি এখানে কাছে থাকা মোবাইলের ব্যাটারিটি কিন্তু ব্যবহার করেছি। তো এখানে আমি খুব সস্তায় পাওয়া এই পাওয়ার ব্যাঙ্ক সার্কিটটি ব্যবহার করেছি। তো এটি কিন্তু আপনারা 30 থেকে 40 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো এই পাওয়ার ব্যাঙ্ক সার্কিট ছাড়াও কিন্তু বাজারে অনেক পাওয়ার ব্যাঙ্ক সার্কিট আছে, তো আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন। তো এখানে আমি নিয়েছি একটি এলইডি লাইট, আর এই এলইডি লাইটটির দাম 5 থেকে 10 টাকা। তো এখানে আমি দুটি সুইচ নিয়েছি, তো এই সুইচগুলোর দাম কিন্তু 10 টাকা করে, দুইটাই কিন্তু 10 টাকা। আর এখানে আমাদের লাগবে সামান্য তার, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এগুলো কিন্তু আমি সব সুন্দরভাবে কেটে নিয়েছি। আর তাছাড়াও এখানে আমাদের লাগবে একটি সুপারগুলো, তো আমি এখানে সুপারগুলোর ছোট ডাব্বাটা নিয়েছি। তো এখন আমি সব কানেকশন করে দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো আমি কিন্তু সব কানেকশন আবার বুঝাবো। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু সব কাজ শেষ, আর আমি কিন্তু পাওয়ার ব্যাঙ্কটি কিন্তু সব রেডি করে ফেলেছি। তো আমরা কিন্তু এটি টেস্টও করবো, দেখবো এটি চার্জ করছে কিনা। কিন্তু তার আগে আমরা এই সব কিছুর কানেকশন আগে আপনাদের বলে নিই। তো আপনারা দেখতে পাচ্ছেন সেই সার্কিটটি। তো এই সার্কিট ছাড়াও কিন্তু আপনারা অন্য সার্কিটও নিতে পারেন, সেগুলোতেও কিন্তু প্রায় একই রকম কানেকশনই থাকে। তো এখানে আমাদের সার্কিটে দেখতে পাচ্ছেন এখানে B-O, এখানে দেওয়া আছে B+। তো এখানে আমাদের ব্যাটারি প্লাস মাইনাস লাইন কিন্তু দিতে হবে, শুধু একটু কাজ করলে কিন্তু হবে। আর তাছাড়া আমাদের যে সুইচটা আছে সেটি ছোটো হওয়ার কারণে কিন্তু আমি এখান থেকে কিন্তু দুটি তার বাহির করে নিয়ে কিন্তু আমি আমাদের যে একটি সুইচ আছে সেই সুইচের সাথে কিন্তু লাগিয়ে দিয়েছি, যাতে আমাদের যে পাওয়ার ব্যাঙ্কটি আছে সেটি যাতে অন অফ করা যায়। আর লাইটটা আপনারা যেভাবে সেট করেন সেভাবে আমি সেট করে দিয়ে কিন্তু এখানে একটি সুইচ লাগিয়ে দিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সব কাজ কিন্তু শেষ। তো এখন এটা আসে টেস্ট করা ফলা। তো আপনারা যদি ভাবেন যে এটি দিয়ে একটি স্মার্টফোন 100% চার্জ করা যাবে, তাহলে কিন্তু সেটা কিন্তু একদমই ভুল। কারণ এই আমাদের যে পাওয়ার ব্যাঙ্কটি আছে সেটি কিন্তু এত পরিমাণে ক্ষমতা নেই যে আপনাদের স্মার্টফোন কিন্তু চার্জ করবে। কিন্তু এমন একটা পরিস্থিতি আসলো যেখানে আপনাদের স্মার্টফোনের খুবই চার্জ দরকার, কিন্তু সেই জায়গায় কিন্তু এটি কিন্তু আপনাদের কমপক্ষে 20 থেকে 25% চার্জ করে দিতে পারে 0% থেকে। তো সেটি কিন্তু আপনার অনেক উপকার আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন একটি আগের ফোনের অ্যানালগ ফোনের কিন্তু আমি এখানে চার্জ দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চার্জ কিন্তু হচ্ছে, সুন্দরভাবে হচ্ছে। তো আপনাদের দেখানোর ক্ষেত্রে কিন্তু আমি লাইটগুলো অফ করে দিলাম। তো আপনারা হয়তো এখন দেখতে পাচ্ছেন আমি যেখানে হাত দিয়েছি ঠিক তার কর্নারে কিন্তু দেখা যাচ্ছে যে চার্জ উঠছে। তো এখন আমি এটি দিয়ে একটি হুয়াওয়ের স্মার্টফোন কিন্তু আমি চার্জ করে দেখবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এই হলো সেই স্মার্টফোনটি। তো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি সব লাইট অফ করে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাল লাইটটি কিন্তু ইন্ডিকেটর লাইটটি কিন্তু জ্বলে উঠছে, অর্থাৎ আমাদের যে ফোনটি আছে সেটি কিন্তু চার্জ হচ্ছে। তো আমি আপনাদের আবার দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি লাইন দিলাম, অর্থাৎ কানেকশন দিলাম মোবাইল ফোনের। তো আপনারা দেখতে পাচ্ছেন লাল লাইটটি জ্বলল, আর এখানে দেখতে পাচ্ছেন হুয়াওয়ের লোগো এসে গেছে। তো অর্থাৎ আমাদের যে লাইট পাওয়ার ব্যাঙ্কটি আছে সেটি কিন্তু ঠিকঠাকভাবে কাজ করছে। আর এটি কিন্তু আমি আবারও বলছি এটি কিন্তু একদম 100% চার্জ আপনাদের করে দিবে না, 20 থেকে 25% চার্জই কিন্তু করতে পারবে। কিন্তু এমন একটি পরিস্থিতি আসলো যেখানে আপনার এই 20 থেকে 25% চার্জে অনেক দরকার, অর্থাৎ সামান্য কিছু চার্জ হলে কিন্তু আপনাদের কাজ চলে যাবে। তো সেই জায়গায় কিন্তু এটি কিন্তু খুব ভালো কাজ করতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু চার্জও হচ্ছে, আর
অতিরিক্ত আলো থাকার ফলে কিন্তু এর ভিতরে যে এলইডি গুলো আছে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু এটি কিন্তু দেখা যাচ্ছে। তো এখন আমাদের যে পিছনের লাইটটি আছে আমি সেটি আপনাদের টেস্ট করে দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক ঘুটঘুটে অন্ধকারে কিন্তু এই লাইটটি কিন্তু আমি জ্বলিয়েছি। তো এটি আলো কিন্তু অনেক ভালোই বলা চলে একটি লাইটের তুলনায়। তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন আমরা কয়েক মিনিটের মধ্যে কিন্তু কত সুন্দর একটি পাওয়ার ব্যাংক বানিয়ে ফেললাম। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এখানে কিন্তু আমরা আপনাদের যে ব্যাটারি আছে ব্যাটারি কিন্তু পাল্টাতে পারেন, অর্থাৎ মোবাইলের ব্যাটারি ছাড়া কিন্তু আপনারা এখানে অন্য ব্যাটারি কিন্তু ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে বলবেন না, আর এমনি নতুন ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। পাশে ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক আছে, পেজে লাইক দিয়ে সঙ্গে থাকবেন। তো বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।